হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে সার্ডিন মাছের দো পেঁয়াজা। আশা করি আমার এই ইজি সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই বাসায় তৈরি করবেন। তো চলুন দেখি কিভাবে এই সার্ডিন মাছের দো পেঁয়াজা তৈরি করতে হয়। সার্ডিন মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, কিউব করে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, ক্যাপসিকাম নিয়েছি আমি হাফ কাপের মতো, টমেটো নিয়েছি হাফ কাপ, ধনিয়া পাতা 3 থেকে 4 টেবিল চামচের মতো, আর এখানে আমি সার্ডিন ফিশ নিয়েছি 2টা আমি কন্টেনার নিয়েছি, আপনারা ফ্রেশটা দিয়েও করতে পারেন। আমি প্যানের মধ্যে প্রথমে তেলটা দিয়ে দেবো, আগে এটা কিন্তু দিলেই ছেটাফিটি করে তেলটা, কারণ পানি তেল একসাথে থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর রসুনটাও দিয়ে দেবো একসাথে। পেঁয়াজ এবং রসুনটা সামান্য একটু ভেজে নিতে হবে, এটা বেশি কড়া করে কিংবা বাদামি কালার করে ভাজা যাবে না, জাস্ট সামান্য একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং টমেটো কুচি, ধনে পাতাটা আমি একদম সবার লাস্টে অ্যাড করব। তো টমেটো এবং ক্যাপসিকামটাও ভেজে নিতে হবে। লবণ আমি আগেই একটু দিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতো অ্যাড করে দিবেন, এটা ভেজে নিতে হবে। এটা ভাজা হতে হতে এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা স্বাদ মতো দেবেন, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা একটু নেড়ে দিতে হবে মশলাটা। ক্যাপসিকাম এবং টমেটো থেকে কিন্তু পানি বের হয়, আর ক্যাপসিকামটাও একটু সেদ্ধ হতে সামান্য একটু সময় লাগে টমেটোর চেয়ে, তো এর কারণে সবজিটাকে সেদ্ধ করতে হবে ক্যাপসিকামটাকে। আর এখানে আমি সবার শেষে জিরা বাটা দেব, আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়োটাও ইউজ করতে পারেন। জিরা বাটা আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, এটা সহ মশলা সহ সবজিটা এখন খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুবই ইজি একটা খাবার, আমরা যারা বাইরে থাকি তারা অনেক সময় রান্না বান্না করতে অনেক ভালো লাগে না, সব সময় আসলে সব জিনিস ভালো লাগে না, তো শর্টকাট রেসিপি হিসাবে আপনারা আমার মতো করে রান্না করে খেতে পারেন। সেটা 5 মিনিটের জন্য এটা আমরা কুক করতে রেখে দেবো। দেখতে পাচ্ছেন মশলাটা কষে গেছে এবং ক্যাপসিকাম এবং টমেটো সেদ্ধ হয়ে তেলটা উপরে চলে এসেছে, তার মানে আমার মশলাটা একদম পারফেক্ট। তো এখন আমি ফিশটা দিয়ে দেব, এখন এই ফিশটা এভাবে ভেঙে দেব, জাস্ট এভাবে একটু ভেঙে দিতে হবে। ভেঙে এই মশলাটার সাথে একদম অ্যাড করে দিতে হবে, এর মধ্যে কিন্তু কোনো পানি টানি দেওয়া যাবে না,
আর আমি কিন্তু তেলটাও মাছের তেলটাই ইউজ করেছি, কন্টেনারের ভিতরে যে তেলটা ছিল এক্সট্রা কোনো তেলও লাগেনি আমার। তো এটা জাস্ট এখন ভাজা ভাজা দো পেঁয়াজার মতো করতে হবে মশলা, এবং মাছটাকে খুব ভালো মতো মেশাতে হবে। এখন আমি জাস্ট উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দেব। দিয়ে এটা জাস্ট আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন খুবই কালারফুল, খুবই মজা একটা রেসিপি। আপনারা এটা শুধু সার্ডিন ফিশ না, যে কোনো মাছ দিয়েই এভাবে তৈরি করতে পারেন। তো হয়ে গেছে আমার। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব ইজি একটা রেসিপি, সার্ডিন মাছের দো পেঁয়াজা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন আপনার পরিবার প্রিয়জনদেরকে নিয়ে, এবং আমার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, যথাসময়ে আমি অ্যান্সার করার চেষ্টা করব। সেই সাথে বিদায় নিচ্ছি, আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।